শিলুয়ার হাওরে বিস্তীর্ণ ফসল রক্ষায় মরা চলতি নদীর ফসল রক্ষা বাঁধ কেটে দেওয়ায় দ্রুত গতিতে অপসারণ হয় পানি। রোববার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের শিলুয়ার হাওরে চান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। জলাবদ্ধতা থেকে কৃষকদের মুক্তি দিতে কর্মকর্তাদের তত্ত্বাবধানেই স্থানীয়দের সহায়তায় কেটে দেওয়া হয় ফসল রক্ষা বাঁধ। জমি থেকে পানি সরে যাওয়ায় খুশি কৃষক। ধান তলে আছে, বাচ্চা কাইতে দেওয়া দরকার এবং আমরা সেই মতে একমত হই যে বাচ্চা কাইতে দিয়ে পরবর্তীতে পাইপ দিয়ে ফের আবার আমরা বাচ্চা সংস্কার করে দেব। শুধু মরা চলতি নদীর ফসল রক্ষা বাঁধই নয়, বড় খাল খননেরও দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধি। চতুর্দিকে ফার বান্ধা নয়, আমার এক ফার দৌচা পড়ছে আরও পুকুর বানার, এইগুলা ওই ওই প্রভাবশালী লোকদের জন্যই এই খালটা দেওয়া পানি, এরা খাল কাটতে দিচ্ছে না। সম্প্রতি বড়খালের চারটি অংশে স্থায়ী বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দেয় এলাকার প্রভাবশালীরা। এতে সদরে ইব্রাহিমপুর, অক্ষয়নগর, মুসলিমপুর, মঈনপুর ও ভাদেরটেক গ্রামের 1500 কৃষকের ফসলের ক্ষেত পানিতে ডুবে যায়। সময় সংবাদ, সুনামগঞ্জ।